হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথমে আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানাই, ঈদ মোবারক। আপনারা যে যেখানে আছেন পরিবারের লোকজন নিয়ে, আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আমি আমার ছেলেকে নিয়ে মূলত একটু মাতুয়াইল মা ও শিশু স্বাস্থ্য ইনস্টিটিউটে আসছিলাম। এসে আমার কাছে মাতুয়াইল মা ও শিশু স্বাস্থ্য ইনস্টিটিউটের বাহিরের সৌন্দর্য, মানে সত্যি বলতে কি আমাকে এত মুগ্ধ করেছে, মানে আমি রেকর্ড না করে আসলে পারলাম না। তো আমার কোনো প্রিপারেশনও ছিল না, তারপরে আমি মোটামুটিভাবে অল্প একটু রেকর্ড করেছি। তো আশা করি এটা আপনাদের সাথে শেয়ার করলে আমার মনে হয় আপনারাও দেখে আপনাদের অনেক ভালো লাগবে। আশেপাশে যারা আছেন আপনারা মোটামুটিভাবে এই যে এদিকে চিকিৎসার জন্য হোক, মাঝে মধ্যে একটু অবসরে ঘুরতে আর কি, আমার মনে হয় যে ঘুরের অবশ্য এখানে কোনো অপশন নেই। সবাই মানে ভিতরে সিস্টেমটা আসলে বুঝলে আমার মনে হয় সরকারি হসপিটাল তো তো অনেক ইয়ে আছে বাইরের অন্য অন্য হসপিটালের তুলনায়, তারপরে আসতে পারেন। আর সৌন্দর্যটা আশা করি মেইনলি হচ্ছে আমাকে বাহিরের সৌন্দর্যটা এত মানে মুগ্ধ করছে, আমি এজন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি। তো মোটামুটি দেখতে থাকুন। আর যেমন এই যে এটা হলো ডক্টরসদের ইয়া, আপনার এই পাশে হলো একটা মসজিদের ইয়া আছে, আর সামনে আরও অনেক ইয়া, আপনারা আস্তে আস্তে দেখতে থাকুন। Thank you.
হসপিটাল বিল্ডিং ওই পাশে, আর এই পাশে ইনস্টিটিউট বিল্ডিং, আর এখানে হচ্ছে ডক্টরদের অফিস, আর হলো কোয়ার্টারগুলো আছে। মনোরম পরিবেশ। আপনাদের মা ও শিশু স্বাস্থ্য বিষয়ে কোনো ইয়াতে আসলে আপনারা এখানে আসতে পারেন। আমার যতটুকু সম্ভব বাইরে থেকে আমি এনভায়রনমেন্টটা দেখানোর চেষ্টা করছি আর কি। তো ভালো থাকবেন সবাই।